আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। ভগবানপুর অঞ্চলের উত্তর নারকেলবেড়িয়া গ্রাম, যতদূর চোখ যায় বিঘার পর বিঘা চাষের জমি আর আম কাঁঠালের সারি, মাঠের সবজি আর গাছের এঁচড় তুলে কড়াইয়ে সেদ্ধ করেই চলছে গ্রামের মানুষের ক্ষুধা নিবারণ। আর নিজের গ্রামের এই নিরন্ন মানুষগুলোর মুখে দুটো ভাত তুলে দিতে উদ্যোগী হলেন গ্রামের জনপ্রতিনিধি আজহার উদ্দিন মোল্লা। দুদিন পরেই শুরু হবে রমজান, তার আগে নিজের 68 নম্বর বুথের মানুষগুলোর মুখে একটু হাসি দেখতে বহু প্রতিকূলতার মধ্যে থেকেই প্রায় 300 পরিবারের হাতে তুলে দিলেন চাল, ছোলা, চিনি আর নেড়ো। সবগুলো যে চাল, ডাল, আলু, নেড়ো, চিনি সবগুলো দেওয়া হচ্ছে, ছোলা, এগুলো কিসের জন্য দিচ্ছেন? আমরা তো সবাই জানি মোটামুটি করোনা ভাইরাসটা আমাদের সারা বিশ্বব্যাপী, দেশব্যাপী তো বটেই, বিশ্ববাপী ছড়িয়েছে এবং এর কবলে আমরা অর্থনৈতিকভাবে খুব পঙ্গু হয়ে পড়েছি। যারা দিন আনে দিন খায় এরকম অনেক মানুষের হাঁড়ি চড়ে না, তাই আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য, এইটা হয়তো তাদের কাছে বিশাল কিছু নয়, তবু আমাদের জাস্ট আর্থিক সহযোগিতার হাত বাড়ানো মাত্র, তাই এটা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আমরা হাসি ফোটাতে চাইছি। আগামী দিন কি আরও পরিস্থিতি আছে? নিশ্চয়ই আছে, যদি সেরকম পরিস্থিতি হয় আরও তাদের পাশে বেশি বেশি করে দাঁড়ানোর চেষ্টা করা হবে। আজকে কতজনকে পরিবারকে দেওয়া হচ্ছে? কম বেশি 350। আচ্ছা, কি কি দিচ্ছেন? আমরা দিচ্ছি চাল, নেড়ো, চিনি, ছোলা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। বাড়ি? আমার উত্তর নাতিবাড়িয়া বাড়ি, আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। মূলত আপনারা যে চাল, ডাল, এইসব ছোলা, চিনি দিচ্ছেন কিসের জন্য এগুলো? মূলত করোনা ভাইরাসের ফলে যে লকডাউন, দিন আনা দিন খাওয়া মানুষ এবং যারা মধ্যবিত্ত মানুষ তাদের খুবই অসুবিধা হচ্ছে। আমরা একটা উপহার হিসেবে, সামনে মূলত রমজান মাস এবং তাদের মানে অসুবিধা হচ্ছে নানান রকম, মানে অ্যাকচুয়ালি তাদের একটা পাশে থাকার একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস মাত্র। আচ্ছা, কতজনকে দেওয়া হচ্ছে এটা? মূলত এখানে 350 জনকে দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আজারউদ্দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।